তো হ্যালো বন্ধুরা আমাদের বাঙালিবাবু গেমার চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত ফ্রি ফায়ারের আরেকটা নতুন ভিডিওতে তো বন্ধুরা ফ্রি ফায়ারের নতুন ক্যারেক্টারের অ্যাবিলিটি টেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি নতুন নয় ঠিক এটা আট হাজার গোল্ড কয়েন দিয়ে তোমরা পেয়ে যাবে তো এই ক্যারেক্টারটার নাম হচ্ছে কাপিলা ক্যারেক্টার তো এখানে দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে এই ক্যারেক্টারের অ্যাবিলিটি ও পাওয়ার ক্ষমতা কী তোমাদের এই ভিডিওতে এটাই দেখাবো জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো যাই হোক ফ্রেন্ড কথা না বাড়িয়ে চলো এই কাপেলা ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিল সম্বন্ধে তোমাদের দেখিয়ে দিই তো প্রথমে তোমরা এটা জেনে নাও এই ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিল কিন্তু তিনটা এই প্রথমবার একটা ক্যারেক্টারের মধ্যে তিনটা স্কিল কাজ করবে হ্যাঁ ফ্রেন্ড তো চলো তোমাদের ম্যাচের মধ্যে গিয়ে লাইভ প্রুফের সাথে দেখে দিই তো এখানে একটা আমি ক্লাসিক স্কট ম্যাচ শুরু করেছি এর প্রথম ক্ষমতাটা তোমাদের এখানে দেখাবো ঠিক আছে ফ্রেন্ড তো এখানে আমি একটা গ্রেনেড দিয়ে ডাউন হয়ে যাব। ঠিক আছে ঠিক এইভাবে তোমরা যখন এই কাপিলা ক্যারেক্টারটা নিয়ে ডাউন হবে ঠিক এইভাবে ডাউন হবে ঠিক এর স্কিলটা অ্যাক্টিভ হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ মাইকের মতো স্কিলটা আছে এই জায়গায় রাইট সাইডে তো এর স্কিলটা অ্যাক্টিভ হয়ে গেছে আর এখানে তোমরা একটা রেড এইচপি দেখতে পাচ্ছ ঠিক এখানে ডাউন হওয়ার পর রেড এইচপিটা না খুব ধীর গতিতে কমবে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে খুব ধীর গতিতে কমছে অন্যান্য ক্যারেক্টারের তুলনায় যেমন ধরে নাও অনেক ক্যারেক্টার আছে রোনাল্ডো আছে স্কেলার আছে এই ক্যারেক্টারটা তোমরা যখন ডাউন হবে ঠিক আছে সেই রেড এইচপিটা খুব দ্রুত গতিতে তোমাদের কমে যাবে আর এলিমিনেট হয়ে যাবে কিন্তু এই ক্যারেক্টারটা কি করে এইচপিটা খুব রেড এইচপিটা খুব ধীর গতিতে কমায় তো এখানে দেখতে পাচ্ছ এখানে আমার ফ্রেন্ডটা রিভাইভ করতে আসছে দেখি রিভাইভ হয় কিনা তো না ফ্রেন্ড রিভাইভ হলো না তো যাই হোক ফ্রেন্ড এটার ক্ষমতা প্রথম ক্ষমতাটা তোমরা জেনে গেলে চলো এবার দ্বিতীয় ক্ষমতাটা তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ড দ্বিতীয় ক্ষমতাটা বোঝানোর জন্য এখানে আমাকে ড্যামেজ খেতে হবে একশো ঠিক আছে একশো এইচপি ড্যামেজ খেতে হবে তো এইচপিটার দিকে লক্ষ্য রাখবে এখানে জোনের মধ্যে আমি ড্যামেজ খাবো তো ফিফটি খেলাম আরও ফিফটি খেতে হবে তো এখানে দেখতে পাচ্ছ একশো ড্যামেজ খেয়ে গেছি তো এর দ্বিতীয় ক্ষমতাটা এবার দেখবে কাপিলা ক্যারেক্টারের এখানে আমি একটা মেডিকেট ইউজ করছি তো মেডিকেটটা যখনই ইউজ করলাম তো আমাকে এইচপি কত দিলো দেখে নাও একটা মেডিকে ইউজ করার ফলে এইটটি সেভেন এইচপি দিল কিন্তু অন্যান্য ক্যারেক্টারে কি করে যখন তো আমরা মেডিকেট ইউজ করি একটা মেডিকেটে মাত্র পঁচাত্তর এইচপি দে মানে ম্যাক্সিমাম এইচপি একটা মেডিকেটে পঁচাত্তর কিন্তু এই ক্যারেক্টারটা কি করে এক্সট্রা এইচপি দিয়ে দেয় তো এইখানে লাইভ প্রুভের সাথে তোমরা দেখতেই পাচ্ছ এইটটি সেভেন একটা মেডিকেট ইউজ করার পর আমরা পেয়ে গেছি তো আশা করি এই ক্যারেক্টারের দ্বিতীয় ক্ষমতাটা তোমরা বুঝে গেলে তো চলো এবার তোমাদের এই ক্যারেক্টারের তৃতীয় ক্ষমতাটা জানিয়ে দিই বা দেখিয়ে দিই তো তৃতীয় ক্ষমতাটা ফ্রেন্ড তোমাদের এখানে কিছুই নয় এই ক্যারেক্টারের স্কিল অ্যাবিলিটি তোমরা যদি অন্যান্য ক্যারেক্টারে যেমন ধরে নাও ডিজে ওলোক আছে ঠিক আছে ডিজে ওলোকে তোমরা যদি এর স্কিলটা ইউজ করো দেখতে পাচ্ছ এখানে এর স্কিলটা তোমরা যদি ইউজ করো ঠিক আছে তাহলে কি হবে সেই ডিজে ওলোকের অ্যাক্টিভ স্কিলটা যখন তোমরা ডিজে ওলোকের মধ্যে ড্যামেজ খাওয়ার পর ইউজ করো তার সেই ডিজে ওলোকের অ্যাক্টিভ স্কিলটা তখন এই ক্যারেক্টারের স্কিলটা ওই জায়গায় কাজ করবে সেই ডিজে ওলোকের অ্যাক্টিভ স্কিলটাকে টাইমটাকে এইচপিটাকে বাড়িয়ে দেবে তো ফ্রেন্ড যাই হোক আশা করি তোমরা এই ক্যারেক্টারের তিনটা ক্ষমতাই বুঝে গেলে কাপেলা ক্যারেক্টারের তো এই ক্যারেক্টারের স্কিল অ্যাবিলিটি তোমরা ইউজ করো ম্যাথ খেলার সময় অবশ্যই ইউজ করবে কারণ এই ক্যারেক্টারের মধ্যে তিনটা অ্যাবিলিটি স্কিল কাজ করে তো যাই হোক বুঝে গেছো